नमस्कार। साधारण हमिया शिक्षा 35 नम्बर भिडियो आलोच्य विषय हल एक खनिज औषध, नाम हल नेट्राम मुरियाटिकम। नेट्राम मुरियाटिकम केमिकल नेम सोडियम क्लोराइड। आमादेर नित्य दिनेर व्यवहार्य खाद्य लवण। औषधटी क्रनिक चिकित्सार औषध एवं विशेषभावे गुरुत्वपूर्ण। थोरिक साइकोटिक टीवर्कुलर मायोजमेर उपरे काज करे। एछाड़ाओ एर एकटी विशेष मायोजम रयेछे जेटा हलो मैलेरियल मायोजम। जा होक आमादेर देहे सोडियम क्लोराइड बा नेट्राम मिउर একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। দেহে জৈব পদার্থ এবং অজৈব পদার্থের একটি সাম্য দরকার। এই সাম্য যদি ব্যাহত হয় তাহলেই রোগের সৃষ্টি হয়। তো দেহে যদি সোডিয়াম ক্লোরাইডের অভাব পড়ে তখন ব্যক্তি বেশি বেশি লবণ খায় এবং এই বেশি লবণ খাওয়ার কারণেই সে এই সোডিয়াম ক্লোরাইডের পেশেন্টে পরিণত হয়। সোডিয়াম ক্লোরাইড দেহে জল সংরক্ষণের জন্য দায়ী, আর এই জলই হলো আমাদের জীবনের একটি প্রাণ। অর্থাৎ এই জলের যদি অভাব পড়ে তাহলে শরীর শুষ্ক হয় এবং পেশেন্ট জলের পিপাসায় কাতর থাকে। তাই অদম্য পিপাসা থাকে এই পেশেন্টের। পরের কথা হলো, যেমন জলের পিপাসায় সে শুষ্ক থাকে তেমনি তার দেহটিতেও শুষ্কতা তথা শীর্ণতা, দ্যাট ইজ এমাসিয়েশন, সৃষ্টি হয় এবং সেটা ধরা পড়ে গলায়, গলাটা শুকায় আগ। রোগী প্রচুর পরিমাণে খায় অথচ শুকিয়ে যায়, লক্ষণীয় সিমটম। এর সঙ্গে সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ, সেটা হলো পেশেন্ট রক্তহীনতায় ভোগে, অ্যানিমিয়া হয়। অতএব অ্যানিমিয়া রোগেরও এটি একটি ঔষধ। তবে এই ঔষধটি কোনো রোগের বাড়াবাড়ির সময় প্রয়োগ করিতে নাই, কারণ তাতে রোগের বৃদ্ধি ঘটতে পারে। যেমন প্রবল জ্বর, প্রবল মাথা ব্যথা, তখন এই ঔষধটি লক্ষণ মিলে গেলেও ব্যবহার করিতে নাই, তখন তার অ্যাকিউট ঔষধ যেমন ব্রায়োনিয়া, ন্যাক্স ভূমিকা ইত্যাদি ব্যবহার করতে হয়। রোগের বাড়াবাড়ি কমে গেলে তখন এই পরিপূরক ঔষধটি ব্যবহার করতে হয়। ব্রায়োনিয়া, ইভেন ইগনেশিয়া এই ঔষধের অ্যাকিউট অবস্থায় ব্যবহার করা হয়। ব্রায়োনিয়ায় শুষ্কতা রয়েছে, ইগনেশিয়ায়ও এই ঔষধের অনেক লক্ষণ রয়েছে। যাহোক, এবারে আমরা আসি
বলা হয়ে গেছে অতিরিক্ত লবণ খেয়ে এই ঔষধের পেশেন্টে পরিণত হয়। অতএব যারা অতিরিক্ত লবণ খায় সেটি একটি সিমটম। ধাতুগত লক্ষণ বৃদ্ধদের, শিশুদের, রক্তহীন নারীদের, আবার যারা দুর্বল দিন দিন শুকিয়ে যায় তাদের ক্ষেত্রে এটা ব্যবহার্য। সর্দি প্রবণ, স্ক্রফুলাস, গলগণ্ড রোগী, ফুলে যায়, রোগ নিয়া দুশ্চিন্তায় ভোগে এবং খুবই ক্লান্ত, মানসিক কাজ করতে চায় না আর কোনো কিছুতেই মন আকর্ষণ হয় না, এই রোগী ধাতুগত লক্ষণ। মনের কথা, ক্রন্দনশীল কিন্তু কেউ তাকে সান্ত্বনা দিলে খুব রেগে যায়, সহজেই কাঁদে, সহজেই রেগে যায়। আরেকটি বড় লক্ষণ হল হাসতে হাসতে চোখের জল পড়ে, এটি বিশুদ্ধ সোনার মতো ঔষধ। অর্থাৎ ল্যাক্রিমেশন উইথ লাফটার ইজ এ পিওর গোল্ড, মনে রাখার মতো। এই ঔষধের সংক্ষিপ্ত চিত্র তৈরি করার জন্য কিছু শব্দ সমষ্টি বলছি, যেমন অবসাদ, মূর্ছাগ্রস্ত রোগী, বিষণ্ণ, মনমরা, বিস্মৃত পরায়ণ, শিরপীড়া, শীর্ণ, শুষ্ক, প্রচুর ঠান্ডা জলের পিপাসা, লবণ প্রিয়তা, কোষ্ঠকাঠিন্য, ঘর্ম, দুঃখ, নৈরাশ্য, গরম কাতর, আবার সুপ্তভিলাষী, ঠান্ডা লাগার দারুণ প্রবণতা, সঙ্গম ইচ্ছা প্রবল। এই কথা কয়টি দ্বারা সংক্ষিপ্তভাবে রোগচিত্র অঙ্কন করা যায়। এই ঔষধের একটি প্রধান গুণ হল পিরিওডিসিটি বা পর্যায়ক্রমিকতা, অর্থাৎ নির্দিষ্ট সময় রোগটির লক্ষণ দেখা যায়, এবং এইটাই হল ম্যালেরিয়াল মায়াজমের চরিত্র। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় রোগটি ফিরে ফিরে আসে। এই ক্ষেত্রে চায়না এবং ন্যাট্রামিওর ব্যবহার করতে হয়, অর্থাৎ নিয়মিতভাবে রোগাক্রমণ। যদি অনিয়মিত হয় তাহলে এই ঔষধ দুটি ব্যবহৃত হবে না। এই ঔষধ দুটির সঙ্গে আরও একটা মিল আছে, সেটা হলো যে দেহের ফ্লুইড বেরিয়ে গেলে রোগী দুর্বল হয়, বিশেষভাবে মাস্টারবেশন। এই দুইটি ঔষধি এই লক্ষণটি রয়েছে। ক্রেভিং ফর বিটার থিংস, সোর থিংস, স্বেচ্ছা জাতীয় খাদ্য, তেতো, টক এবং ভাত, এই সমস্ত খাবার তার খুব পছন্দ, মাছ, লবণ, দুধ। যেগুলো সে পছন্দ করে না, রুটি, মাংস, কফি, চর্বি জাতীয় খাদ্য, সঙ্গী পছন্দ করে না,
এবং তামাক পছন্দ করে না, সান্ত্বনা পছন্দ করে না বলা হয়েছে। এক্সাক্ট পিরিয়ডিসিটি মডালিটিস অর্থাৎ একটি নির্দিষ্ট সময়, তবে এখানে 9টা থেকে 10টা, সকাল 9টা থেকে 10টায় রোগটা বাড়ে, সূর্যের সাথে সাথে রোগ বাড়ে, একদিন অন্তর আরেক দিন রোগ বাড়ে, বিকেলে বাড়ে, তাপে বাড়ে, গ্রীষ্মকালে বাড়ে, ভিজায় বাড়ে, পরিশ্রমে বাড়ে, আবেগে বাড়ে। আবেগ একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, ভেরি ইমোশনাল। সে সহজেই প্রেমে পড়ে এবং সেটা উপযুক্ত না নন উপযুক্ত লোকের সাথে, এবং ভবিষ্যতে সে সাফার করে। আরেকটি বিষয় হলো সোডিয়ামের, সে পরনির্ভরশীল খুব বেশি, এবং লাভ লোকসানের হিসাবটা তাদের খুব বেশি, অর্থাৎ হারানোর ব্যথা বেশি, পাওয়ার চিন্তায় সে উদ্গ্রীব থাকে। খোলা বাতাস এবং ঠান্ডা জলে স্নান পছন্দ করে, ঘামে তার উপশম হয়, বিশ্রাম তার পছন্দ, না খেয়ে থাকলে সে একটু ভালো থাকে, টাইট ক্লথ পছন্দ করে, রাইট সাইডে শোয়াটা সে পছন্দ করে। 30 শক্তি হইতে যে কোনো শক্তি ব্যবহৃত হতে পারে। ধন্যবাদ।